الركن السادس من أركان الإيمان الإيمان بالقضاء والقدر. ইমানের ছয়টি রুকুনের মধ্যে ষষ্ঠ নম্বর রুকুন হচ্ছে ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস রাখা। আল ইমান বিল কাযা আল কাদার ইতাযাম্মান আল ইমান বিমারাতিব আরবা। ভাগ্যের প্রতি ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস আনা এটি সংগঠিত হয় বা এটি বিশ্বাস আনতে হবে চার পদ্ধতিতে। আল আউয়াল আল ইলম আন তু'মিনা আন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম কুল শাই লা ইখফা আলাইহি শাই ফিল আরদি ওয়ালা ফিস সামা। প্রথম পদ্ধতি হচ্ছে যে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কিছু জানেন। الثاني الكتاب ان الله سبحانه وتعالى امر القلم بان يكتب مقادير كل شيء لن تقوم الساعه كل شيء مكتوب। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন সারা বিশ্বের সব কিছুকে লিপিবদ্ধ করেন কলমকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কিছু ভাগ্যের ভালো মন্দ তিনি লিপিবদ্ধ করেছেন। الثالثة المشيئة للعبد مشيئة وإرادة لكن تحت مشيئة الله النافذة فما شاء الله كان وما لم يشأ لم يكن تقول أنا أريد بعد هذا الدرس أذهب مثلا الجامعة شاء الله سبحانه وتعالى أنك تذهب تذهب شاء الله أنك لا تذهب والله لا يمكن أن تذهب আর তৃতীয় নম্বর পদ্ধতি হচ্ছে যে চাওয়া বা ইচ্ছা পোষণ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা না করলে কোনো কিছু কখনো হবে না। বান্দার যে ইচ্ছা সেই ইচ্ছা তখনই সেটি সংগঠিত হবে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে কি হয় সেটি মিলে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সাথে যদি সেটি অনুরূপ হয়। যেমন কেউ বললো যে আমি জামিয়ে গিয়ে আমি পড়বো, হ্যাঁ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান তাহলে তার এই ইচ্ছা কখনো সংগঠিত হবে না। আল খামিস আল খালক ফাল আবদু মখলুক ওয়া আমালু মখলুকা আমাল আল ইবাদ মখলুকা কাল ইবাদ। আর চতুর্থ পদ্ধতি হচ্ছে যে খালক তথা সৃষ্টি তথা বান্দার যতগুলো আমল এগুলো সম্পন্ন হচ্ছে তা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, সে যা করবে যা পালন উঠা বসা তার যতগুলো কার্যক্রম রয়েছে এগুলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের তার সৃষ্টির অন্তর্ভুক্ত। ব্যক্তি নিজে কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। সে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব অনুরূপ তার যতগুলো কার্যদি রয়েছে কাজকর্ম রয়েছে সবগুলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অন্তর্ভুক্ত। আমরা কি করবো তাহলে? نؤمن بهذه المراتب الأربعة. আমরা এই ভাগ্যের ভালো ভালো মন্দের ইমানের প্রতি যে চারটি স্তর এই চার সমস্ত স্তরের প্রতি আমরা ইমান আনব। نحسن الظن في الله سبحانه وتعالى نقول ان الله سبحانه وتعالى اختارنا بان نكون من اهل الجنه। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা আমাদের ভালো ধারণা রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেভাবে ইমান আনতে বলেছেন সেভাবে আমরা ইমান আনবো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জান্নাত দিবেন। ওয়া নাখুদ বিল আসবাব নামশি ফি তারিক আহল আস-সাআদা নামশি ফি তারিক আত-তাআত ফিল ইবাদাত ওয়া লা নামশি ফি তারিক আশ-শাকা ওয়াল্লাহু আ'লাম। অনুরূপভাবে আমরা যারা আহল আস-সাআদা তথা যারা হচ্ছে যে সৌভাগ্যবান ব্যক্তি যারা নবী রসুল যারা সালিহীন তাদের পথকে আমরা অনুসরণ করব। আমরা যারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ক্ষেত্রে তিনি বলেছেন যে তারা হচ্ছে জাহান্নামী বা তারা সেই ইনা সৌভাগ্যবান ব্যক্তি না তাদের পথকে কখনো অনুসরণ করব না। আমরা সর্বদা আমরা যারা হচ্ছেন সালিহীন নবী রসুল তাদের পথকে অনুসরণ করলেই আমরা কি পাবো? আমরা সেই দুনিয়ায় শান্তি এবং আখেরাতে আমরা জান্নাত পাব। পুনরায় আমরা যদি তাদের পথকে অনুসরণ না করি তাহলে আমাদের নিজেদের ভাগ্য আমরা নিজেরাই নির্ধারণ করলাম খারাপদের পথে চলার কারণে।